خد فايدة كده. حمد الصبونا. خد فايدة كده. দাদাকে মারিনি, শুধু একটু চাবুকের ভয় দেখে একটু ওষুধ খাওয়াবার চেষ্টা করছি। বর্দা যে কোনোদিন সুস্থ হয়ে উঠবেন না, কোনোদিনই না। সবই বুঝতে পারছি দাদা, কিন্তু যেদিন আমরা সর্বস্ব খুঁজে মামা বাড়িতে ছুটেছিলাম সেদিন কথাটা একবার ভেবে দেখো তো। বর্দা আমাদের নিজের ভাইয়ের মতো স্নেহ দিয়ে বুকে করে মানুষ করেছিল, একবারের জন্য বুঝতে পারিনি আমরা তার নিজের ভাই নই। তাই ডাক্তার যত বলুক আমি এইভাবে তোমাকে চাপ মারতে দেবো না। তাহলে আমি ওষুধটা খাওয়াবো কি করে? ডাক্তার চেঞ্জ করো, আরো বড় ডাক্তার দেখাও, যাতে অন্য পাশে ট্রিটমেন্ট করা যায়। সেই ভালো, আমার মতো অন্য ডাক্তার দেখাও। আমি তো মিডল অ্যাসাইলামে পাঠাতে চেয়েছিলাম, তোমায় তো আপত্তি করি। হ্যাঁ করেছিলাম, সেটা একটাই কারণে, ডক্টর শিকদার গ্যারান্টি দিয়েছিলেন যে বর্দাকে বাড়িতে ট্রিটমেন্ট করে ভালো করে তুলবেন। দিলীপ, মেন্টাল স্পেশালিস্ট ডক্টর সিনের সঙ্গে আমার ভালো পরিচয় আছে, তোমরা যদি অনুমতি করো আমি ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পারি। সে তো খুব ভালো কথা, এতে আর অনুমতি নেওয়ার কি আছে? আমাদের সকলের চেষ্টায় যদি আমাদের বর্দা ভালো হয়ে ওঠেন এতে আর আনন্দে কি আছে বলো। দাদা চৌকি একটু বিশ্রাম করো, ভীমদা দাদাকে একটু উপরে নিয়ে যাও, চলো চল যাও চল। ভীমদা একটু দাঁড়াও, ভীমদা তুমি তোমার কাজে যাও, আমি দাদাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আসুন দাদা, আসুন আসুন। আমাকে মারবে না তো? না না, আপনাকে কেউ মারবে না, আমি আছি। চলুন উপরে চলুন, আসুন।
সত্যি সত্যি বলছি বর্দাকে, বর্দাকে ওষুধ খাওয়ার জন্য যখন আমায় মারতে হয় তখন তখন আমার বুকের ভেতর থেকে কি হয় আমি।